মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে ক্যাম্পাস, মোতায়েন আছে অতিরিক্ত পুলিশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন বিজয় ও সিএফসি গ্রুপের কর্মীরা মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড়ে সংঘর্ষে জড়ায়। এ সময় 13 জন আহত হন। ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে গ্রুপ উপগ্রুপগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। এদিকে এ ঘটনায় সহকারী প্রক্টর ডক্টর রামেন্দু পারিয়ালকে প্রধান করে 4 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আহাদুল বাবুর ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল ও সোহরাওয়ার্দী হল থেকে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিএফসি ও বিজয়ের কর্মীরা সোহরাওয়ার্দী হল মোড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এ সময় আহত হয় 13 জন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত এই বিবাদমান দুই গ্রুপই হামলার জন্য পরস্পরকে দায়ী করছে। বিনা উস্কানিতে কেন রাত্রবেলা আক্রমণ করলো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির ছেলেগুলো কোথায়? রুবেলদের মধ্যে অনুপ্রবেশকারীদের ছত্রছায়া আছে। খুব অল্প সময়ের মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ হল ফ্যাকাল্টি কমিটি আমরা দিয়ে দিব। আমাদের কেন্দ্রীয়দের সাথে খুব রিসেন্ট কথা হয়েছে, ওনারাও আমাদেরকে কমিটি রেডি করে রাখা যেতে বলেছেন। ছাত্রলীগের সাধারণ কর্মীরাও চান দ্রুত পূর্ণাঙ্গ কমিটি দিয়ে যেন অচলাবস্থার অবসান করা হয়। অছাত্র কেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে থাকবে, এরকম আমরা আশা করি না। এই 10 দিনের ভিতরে তারা কমিটি করতে পারবে না, তারা ভালো করে জানে এটা, কারণ তারা এমনিতে ব্যর্থ। যারা ছাত্রলীগের ত্যাগ সংগ্রাম দিয়ে যারা ছাত্রলীগের টিকিয়ে রাখছে, যারা ছাত্রলীগের আওয়ামী লীগ পরিবারের, তাদেরকে কমিটি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে জানিয়ে ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি আছে তাদের। ওই পক্ষই বলছে যে তাদের উপরে আগে হামলা করা হয়েছে পরস্পরের প্রতি অভিযোগ। এক্ষেত্রে আমরা দুটি ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। এখন পর্যন্ত আমাদের সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক করে 1 বছরের জন্য চবি ছাত্রলীগের কমিটি দেয়া হয় 2019 সালে। এরপর থেকে পূর্ণাঙ্গ কমিটির দাবি জানিয়ে আসছিল ছাত্রলীগের বিভিন্ন গ্রুপ উপগ্রুপের কর্মীরা। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম।